হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের একজন শ্রেষ্ঠ অভিনেত্রী অপু বিশ্বাসের জীবন কাহিনী, তার প্রাথমিক জীবন, কর্মজীবন, তিনি কিভাবে সাকিবের সঙ্গে পরিচিতি পায় এবং কিভাবে তাদের ভিতরে সম্পর্ক তৈরি হয়, কিভাবে বিবাহ হয় এবং কী জন্য তাদের বিচ্ছেদ হয়। তো প্রিয় ভিউয়ার্স, অপু বিশ্বাসের জীবনের অনেক জানা অজানা তথ্য পেতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অপু বিশ্বাস 1989 সালের 11 অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এসকে লেনে জন্মগ্রহণ করেন। বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসের 3 মেয়ে ও 1 ছেলের ভিতরে তিনি সবার ছোট। তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই। প্রথম স্কুল SOS আহারম্যান মেইনার, তারপর আলোর মেলা ক্রিসেন্ট হাই স্কুল এবং সবশেষে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। বাবা মায়ের যৌথ উৎসাহেই মূলত নাচতে শুরু করেন। বগুড়ার নৃত্যগুরু আব্দুস সামাদের কাছে নাচের তালিম নেন তিনি। এ সময় তিনি লাইলি মজনু নৃত্যনাট্যে অভিনয় করেছেন। প্রাতিষ্ঠানিকভাবে নাচের হাতেখড়ি হয় বুলবুল ললিতকলা একাডেমিতে, তারপর শিল্পকলা একাডেমিতে এবং সর্বশেষ নৃত্যাঞ্চল। নবম শ্রেণীতে পড়াকালীন নৃত্যাঞ্চল আয়োজিত একটি প্রতিযোগিতায় দশম হন তিনি। অপু বিশ্বাস 2005 সালে অবন্তী নামে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। পরের বছর FI মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান অভিনেত্রী হয়ে সাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিটি ব্যবসা সফল হয় এবং অপু বিশ্বাস রাতারাতি তারকায় রূপান্তরিত হয়। শীর্ষনায়ক সাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পেলে FI মানিক এই জুটিকে নিয়ে একই বছরে পিতার আসন, চাচু ও দাদিমা চলচ্চিত্র নির্মাণ করেন। 2007 সালে অপু মান্নার বিপরীতে মেশিন ম্যান ছবিতে এবং পুনরায় সাকিব খানের বিপরীতে কাবিন নামা চলচ্চিত্রে অভিনয় করেন। পরে 2 বছরে সাকিব অপুর জুটির আমাদের ছোট সাহেব, আমার জান আমার প্রাণ, তুমি স্বপ্ন তুমি সাধনা, মনে প্রাণে তুমি আছো, ভালোবাসার লাল গোলাপ, মন যেখানে হৃদয় সেখানে, জান আমার জান, মনে বড় কষ্ট, মায়ের হাত, বেহেস্তের চাবি এবং ও সাতিরে ছবি ব্যবসা সফল হয়। অপু 2008 সালের জান আমার জান চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী বিভাগে বাংলাদেশের কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন পুরস্কার লাভ করেন। এছাড়া 2008 সালের এক বুক ভালোবাসা ও 2009 সালের মনে বড় কষ্ট চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কার তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগের মনোনয়ন লাভ করেন। 2006 সালে FI মানিকের কোটি টাকা কাবিন চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান বগুড়ার তরুণী অপু বিশ্বাস। জীবনের প্রথম চলচ্চিত্রেই তার বিপরীতে অভিনয় করেন সাকিব খান। ছবিতে কাজ করতে গিয়েই দুজনের প্রথম পরিচয়। ছবিটি দর্শক মহলে বেশ সাড়া ফেলায় পরিচালকরাও এই জুটির পিছনে হুমড়ি খেয়ে পড়ে। একের পর এক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন এই জুটি। দিনে দিনে এই দুজনের প্রতি মুগ্ধতা তৈরি হতে থাকে। 2008 সালে সোহানুর রহমান সোহানের কথা দাও সাথী হবে চলচ্চিত্রের শুটিং শেষে অপুকে বিয়ের প্রস্তাব দেন সাকিব। 18 এপ্রিল এক প্রযোজকের উপস্থিতিতে বিয়ে হয় তাদের। অপু বিশ্বাসের দাবি, বিয়েতে তাদের কাবিন ধার্য করা হয়েছিল 1 কোটি, কিন্তু সাকিব বলেন টাকার অঙ্কটা 7 লাখ। বিয়ের পর টানা 8 বছর সংসার করেছেন গোপনে, কাক পক্ষীতেও টের পায়নি। গত বছর এক বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে প্রথম সাকিবের সঙ্গে তার বিয়ের ঘটনা প্রকাশ্যে আনেন অপু। বিয়ে ও সন্তান হওয়ার খবর সাকিবের কারণে এসে পেরেকেছিলেন বলে তিনি দাবি করেন। তবে নানা সময়ে সাকিব সন্তানের জন্য অর্থ দিয়েছেন বলেও তিনি স্বীকার করেন। অপু বলেন, আমি 10 মাস আড়াই লেগেছি, আমাকে নিয়ে অনেক বিরূপ মন্তব্য হয়েছে, আমি গায়ে লাগাইনি, কারণ আমার সাকিবকে ঠিক রাখতে হবে। সন্তান কোলে স্ত্রী অপু বিশ্বাসের টিভি স্টেশনে গিয়ে ইন্টারভিউ দেওয়ার ঘটনা সাকিব খান খানিকটা থাপ্পা হয়েছিল।
সাকিব খান বলেন, 2008 সালে আমাদের বিয়ে হয়েছে ঠিক, আমাদের ছেলের দায়িত্ব আমি নিচ্ছি, অপু আজকে যে কাজটা করলো সেটা ভালো করেনি। ছেলের দায়িত্ব নেওয়ার কথা বললেও শুরুতে অপুর বিশ্বাসের দায়িত্ব নিতে অপারগতা জানান সাকিব। গণমাধ্যমে বলেছিলেন ছেলের দায়িত্ব নেব, কিন্তু অপুর দায়িত্ব নেব না। পরে সমালোচনার মুখে অপু বিশ্বাসের দায়িত্ব নিতে রাজি হন সাকিব। গত বছরের মাঝামাঝি থেকে দুজনের বিচ্ছেদের গুঞ্জন রটে। বিষয়টি নিয়ে সাকিব খান খোলাখুলিভাবে কিছু না বললেও অপু বিশ্বাস গুঞ্জনকে উড়িয়ে গিলিটজোকে বলেছিলেন, এসবের মধ্যে সাকিব খানও নাই, আমিও নাই। আইনজীবী শেখ সিরাজুল ইসলাম সিরাজের মাধ্যমে 22 নভেম্বর অপুর বাসার ঠিকানায় তালাকনামা পাঠিয়ে দেন সাকিব খান। তালাকের কারণ হিসেবে আইনজীবী সাংবাদিকদের বলেন, বিয়ের সময় ধর্মান্তরিত হয়ে অপু বিশ্বাসকে সাকিব খান বিয়ে করেছিলেন। কথা ছিল তিনি মুসলিম রীতিনীতি মেনে চলবেন এবং গৃহিণী হয়ে থাকবেন, কিন্তু অপু বিশ্বাস সে কথা রাখেননি। আইনজীবী বলেন, এসব ঘটনার কারণেই সাকিব খান অপুকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়েছে সোমবার। নিয়ম অনুযায়ী বিচ্ছেদের আবেদনের পর বিষয়টি মিটমাট করার জন্য তিনবার আমরা উভয় পক্ষকে সালিশে ডেকেছিলাম। আজ চূড়ান্ত সালিশে কোনো পক্ষে রাজি হয়নি, তাই নিয়মমাফিক এ মামলা নিষ্পত্তি হয়েছে। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বিচ্ছেদের নোটিশ পাঠানোর 90 দিনের মধ্যে মীমাংসা না হলে বিচ্ছেদ কার্যকর হয়। বিচ্ছেদ কার্যকর হওয়ায় এখন একমাত্র সন্তান আব্রাহাম খান জয়ের ভরণ পোষণের যাবতীয় দায়িত্ব নেন সাকিব। সাকিবের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম গ্লিটজোকে বলেন, উনি ছেলের মঙ্গলের জন্য সব কিছুই করবেন, প্রতি মাসে 1 লক্ষ টাকা দিয়ে যাচ্ছেন ছেলের ভরণ পোষণের জন্য, আরও যখন যা লাগবে তা দিতে রাজি হয়েছেন সাকিব।